এখনই তোর ফোন বের কর। কেন, আমি ফোন বের করতে পারবো না? শিফা জোর করে আমার পকেট থেকে ফোন বের করলো, আটকাতে পারলাম না অচমকা করাই। আরে ফোন নিলে কেন? চুপচাপ দাঁড়িয়ে থাকো, না হলে খবর আছে। আমি চাইলেও যেন এই মেয়েটাকে কিছু করতে পারছি না, জানি না কেন এমন হয়। কিছুক্ষণ পর ফোনটা হাতে দিল। আর ব্লক দিবা না, দিলে খবর আছে। এমনটা করে কোনো লাভ হবে না। আমার কলারটা ধরে একেবারে কাছে টেনে নিল। কি হবে না হবে সেটা আমি বুঝবো, তোমাকে দেখতে হবে না, তুমি শুধু আমাকে দেখবে। মেয়ের কি অভাব পড়েছে নাকি? এখন কিন্তু বেশি করতেছিস তুই। বেশি কি করলাম? তোর জীবনে আমি ছাড়া কোনো মেয়ে আসবে না, বুঝছিস তুই? চাইলেই অনেক আসবে, অ্যাটলিস্ট আপনার মতো অপমান করবে না। শিফা এবার আমাকে কাছে টেনে জোর করে ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দিল, আমি জোর করে ছাড়ালাম। এটা কি হলো? ভালোভাবে বলছিলাম, শুনলি না? তোকে আমি যা ইচ্ছে তাই করব। হ্যাঁ মানছি আমি ভুল করে ফেলেছি, বাট আমার মতো আদরও তোকে কেউ করতে পারবে না। ধুর, এখানে আসায় আমার ভুল হয়েছে বলেই বন্ধুদের দিকে হাঁটা ধরলাম। যাও যাও তুমি, বাট ফোন দিলে ফোন ধরবা, না হলে খবর আছে। আমি আর কিছু বললাম না, বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে আসলাম। ভাই তোরা কি জন্য পাঠালি আমাকে? কেন, কি হয়েছে? খালি পেইন দেয়, যতই ওর থেকে দূরে থাকতে চাই ততই কাছে চলে আসে। আরে বোকা, ভাবি তোকে সত্যি ভালোবাসেন। তুমি কি সেদিনের কথা ভুলে গেছো? না ভুলিনি, বাট মনে হয় সে তার ভুল বুঝতে পেরেছে। ওইসব বাদ দে। তারপর আবার সবাই আড্ডা দিতে লাগলাম। অন্যদিকে শিফা অনেক খুশি, কারণ আজ সে লিমনের চোখে ভালোবাসা দেখেছে। আজও লিমন তার রাগে ভয় পায়, তাই সে খুশি মনে বাড়ি চলে গেল। এভাবে চলে গেল তিন দিন। হাবিব ভাইয়া ও রুহি ভাবি চলে এসেছে, আর শিফা তো খুবই প্যারা দিচ্ছে, বাট আমি পাত্তা দেইনি, শুধু সেদিনের কথা মনে পড়ে। সকালবেলা আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কলেজে গেলাম। অন্যদিকে শিফা আজকে কলেজের জন্য রেডি হচ্ছে, তখনই ওর ফোনে একটা কল আসলো। ফোনের দিকে তাকাতেই শিহাবের নামটা ভেসে উঠল, ফোনটা রিসিভ করলো। হ্যাঁ শিহাব বলো। তুমি আজকে কলেজে আসবা? হুম। আচ্ছা আজকে তোমার সাথে আমার কথা আছে, চলে এসো। আচ্ছা আসতেছি, বাট বেশিক্ষণ কথা বলতে পারবো না। আচ্ছা আসো তো আগে। আর তারপর শিফা ফোন কেটে দিয়ে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। কলেজে পৌঁছে শিহাবকে দেখে শিহাবের কাছে গেল। কি জন্য ডেকেছো আমায়? আসলে আমি তোমাকে কিছু বলতে চাই। হ্যাঁ বলো, আমি শোনার জন্যই তো এসেছি। তারপর শিহাব পিছন থেকে হাতে একটা গোলাপ নিয়ে শিফার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। আসলে শিফা, তোমাকে যেদিন প্রথম দেখেছি সেদিন থেকে তোমাকে ভালোবেসে ফেলেছি। এদিকে আমি আড্ডা দিচ্ছিলাম তখনই। লিমন দোস্ত, দেখ শিহাব শিফা ভাবিকে প্রপোজ করেছে। আমার সেটা দেখে মেজাজ খারাপ হয়ে গেল। এই মেয়েটা আমাকে নাকি ভালোবাসে, আবার যেই শিহাবের জন্য সম্পর্ক নষ্ট হয়েছে ওর সাথে আবার সম্পর্ক রেখেছে। আমি চলে আসলাম শিফার সামনে। শিফা আমাকে দেখে ভয়ে ঢোক গিলল। কি হলো মিস শিফা, আপনার বন্ধু আপনাকে প্রপোজ করছে, তাকে অ্যাকসেপ্ট করতেছেন কেন? আপনি থামেন, আজ আমি কথা বলবো। আপনি আমাকেও ভালোবাসেন, আবার ছেলে বন্ধুও লাগবে, আমি কি সেটা মেনে নিব? জীবনেও না, আপনার জন্য মনে যেতটুকু জায়গা ছিল তাও আজ শেষ। ওই শিহাবের জন্যই আজ আমাদের রিলেশনের এই অবস্থা, তবুও আপনি ওর সাথে যোগাযোগ রেখেছেন, এবার আর আমাকে পাবেন না। আপনি আপনার বন্ধুকে নিয়ে থাকেন, কথাটা বলেই সেখান থেকে চলে আসলাম। তারপর বন্ধুরা ধরল, এখন বাসায় যাব আমি একটু। তোর বাসায় যেতে হবে না, চল আজ ঘুরতে যাব। না রে ভালো লাগছে না। কেন এই মেয়ের জন্য কষ্ট পাবি, কোনো কথা বলবি না, চল। তারপর ওদের কথায় ঘুরতে যেতে বাধ্য হলাম। নানান জায়গায় ঘুরছি,
ওরা যতটা পারছে আমার মন ভালো করার চেষ্টা করতেছে। অন্যদিকে আমি চলে যাওয়ার পর শিফা ঠাঁস করে দুইটা থাপ্পড় দিল শিহাবকে। শিহাব গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। তোর সাথে যে আমি কোন দুঃখে ফ্রেন্ডশিপ করতে গেলাম হাল্লাই জানে। তুই আমার ভালোবাসার মানুষকে আমার কাছ থেকে দুইবার দূরে সরিয়ে দিলি। কী দোষ করেছি আমি বল? তুই কেন এমন করলি আমার সাথে? তোকে কেন, তোকে যেন আমি আর কখন আমার সামনে না দেখি, কোনো সময় আমার সাথে কথাও বলতে আসবি না। শিহাব কিছু বলতে যাবে, তার আগেই শিহাবকে থামিয়ে দেয় শিফা। আমি তোর কোনো কথাই শুনতে চাই না। তারপর শিফা সেখান থেকে বাসায় চলে গেল। বাসায় গিয়ে রুমে আটকে বসে পড়ল। তারপর শিহাব যাতে আর যোগাযোগ না করতে পারে তাই সব জায়গা থেকে শিহাবকে ব্লক করে দিল। আজ শিফার প্রচুর কান্না পাচ্ছে, ওর ভালোবাসার মানুষটা আজও ওর জন্য কষ্ট পেল। একটা ফ্রেন্ডশিপ ওর রঙিন জীবনে কষ্ট বয়ে আনলো। শিফা কান্না করতে লাগলো। হঠাৎ তার মনে পড়ল রুহি ভাবির কথা। রুহি ঠিকই ওকে লিমনের রাগ ভাঙানোর ব্যবস্থা করে দিবে, তাই সাথে সাথে রুহি ভাবিকে ফোন দিল শিফা। ভাবি ফোনটা রিসিভ করলো। হ্যাঁ শিফা বল, তোর তো কোনো খোঁজই নেই। কি করবো বল, বাসা থেকেও তো পেইন আছে, আর সাথে দেবর তো আছে। কি হয়েছে, গলা এমন শোনাই কেন? লিমন ভাইয়ের সাথে কিছু হয়েছে নাকি? কি আজকে অনেক কিছু হয়ে গেছে। হয়েছে আমাকে বলতো সব। তারপর সব কিছু রুহি ভাবিকে বলে দিল। ওই শিহাবের জন্যই সব সমস্যা, ওর সাথে আর কোনো ফ্রেন্ডশিপ রাখবি না। তাকে এখনো বাকি আছে, সব শেষ করে দিছি, কিন্তু তোর দেব আবার আমার থেকে দূরে সরে গেল। আরে দোস্ত মন খারাপ করিস না, সব ঠিক হয়ে যাবে। লিমন তো ভুলেও আমার সাথে কথা বলবে না। আর তুই একটা কাজ কর, আজ তুই আমাদের বাসায় মানে লিমন ভাইয়াদের বাসায় চলে আয়, একটু সময় পাবি লিমন ভাইয়ের সাথে কথা বলার। আরে দোস্ত তুই তো সেই বুঝিয়ে দিলি তো, আমি এক্ষুনি আম্মুকে বলে চলে আসছি, তোদের বাসায় দুলাভাইকে বলে রাখ। আচ্ছা তুই চলে যা, আয়, আমি সব ব্যবস্থা করছি। তারপর শিফা ফোনটা কেটে দিয়ে ওর আম্মুকে বলে রুহি ভাবিদের মানে আমাদের বাসায় চলে গেল। এদিকে আমি হারামিদের সাথে ঘুরতে লাগলাম, ওরা মনটা ভালো করে দিল। সবাই ঘোরাঘুরি করে যে যার বাসায় গেলাম। বাসায় গিয়ে কলিং বেল বাজালাম, কেউ দরজা খুলল না। আবার কলিং বেল বাজালাম, এবার এসে কেউ দরজা খুলল, কিন্তু যে দরজা খুলল তাকে দেখে আমি অবাক। ও এখানে কি করে, আসলে কিভাবে? কি বিয়াই, কেমন আছে? শিফার কথায় আমার ধ্যান ভাঙলো। আমি ওর দিকে চেয়ে চোখ নামিয়ে নিলাম। জি আলাদা, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। তারপর শিফা আরও কিছু বলতে যাবে, তার আগেই থামিয়ে দিলাম। আসলে বিয়াই আমার একটু এমার্জেন্সি, রুমে যেতে হবে, আপনার সাথে পরে কথা বলবো বলেই রুমে চলে আসলাম। ফ্রেশ হয়ে বিছানায় বসলাম, তখনই বড় ভাবি আসলো রুমে। লিমন খেতে চল, সবাই বসে আছে খাবার টেবিলে। ভাবি, রুহি ভাবির বান্ধবী আসলো কেন আজকে? আরে মেহমান আসতেই পারে, এভাবে কথা বলতেছিস কেন? কি এমন বললাম, রেগে যাচ্ছেন কেন? ওই শিফা আমাদের গেস্ট, ও যেন কোনোভাবে অপমানিত না হয়। আমার সামনে আসতে মানা করবেন তাহলেই হলো। সেটা দেখা যাবে, মেয়েটাকে কিন্তু অনেক কষ্ট দিচ্ছিস। ভাবি আপনি ওর সাপোর্ট টানছেন কেন? আমি ওর সাপোর্ট টানছি যা সত্য বলছি, ভালোবাসি। আচ্ছা আমি বাসি না, আমার থেকে দূরে থাকতে বলবেন। দেখা যাবে, এখন খেতে চল, সবাই ওয়েট করছে। তারপর আমি খাবার খেতে ডাইনিং রুমে গেলাম। গিয়ে দেখি কাউকে না দেখে একটা চেয়ারে বসলাম। বড় ভাবি খাবার দিল, আমি খাবার খেতে শুরু করলাম। হঠাৎ আমার পায়ে কেউ পা দিয়ে স্লাইড কাটালো। আমি সামনে তাকালাম, তাকিয়ে দেখি শিফা মুস্কি মুস্কি হাসতেছে। আমি বুঝে গেলাম এটা ওর কাজ, তাই চোখ নামিয়ে পা সরিয়ে নিলাম। তাড়াতাড়ি খাবার খেয়ে রুমে চলে আসলাম। বুঝতেছি না ও বাসায় আসলো কেন, আবার আমাকে জ্বালাচ্ছে। আজ এত কিছু বললাম তাও পিছু ছাড়ছে না। ভাবতে ভাবতে ঘুমানোর প্রস্তুতি নিলাম, তখনই শিফা রুমে আসলো। আপনি আমার রুমে কেন? এই রুমটা আমারও, তাই আসতেই পারি, এভাবে বলার কি আছে? উল্টা পাল্টা কথা না বলে যান এখান থেকে। উল্টো পাল্টা কোথায় বললাম? আমি তো তোমার বই হব,
তাই না? কি বললেন আপনি? আপনি আমার বউ হবেন এটা ভাবলেন কি করে? যান আপনার ফ্রেন্ডের কাছে। দেখো লিমন, প্লিজ তুমি আমায় এভাবে অবহেলা করো না, আমার না খুব কষ্ট হয়। হ্যাঁ, আমি শিহাবের সাথে বন্ধুত্ব করে ভুল করেছি, আমি বুঝিনি ও এমন করবে। আজ ওর সাথে সব কানেকশন অফ করে দিয়েছি, এখন আমার আর কোনো ছেলে বন্ধু নেই। হয়েছে আপনার বলা, এবার আসতে পারেন। লিমন প্লিজ এমন করো না, আমি সত্যি তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, কিন্তু সেটা আমি ভুল করে ফেলেছি। দেখুন, আমার কোনো লাইফ পার্টনারের প্রয়োজন নেই। আপনারা মেয়েরা সহজেই একটা ছেলেকে নষ্ট করে দিতে পারেন, আমি আর মেয়ে মানুষে বিশ্বাসী নই। চুপ, অনেক হয়েছে, আমার চোখের দিকে তাকিয়ে বলতে পারবি তুই আমাকে ভালোবাসিস না? আমি কেন আপনার চোখে তাকাতে যাব? জানি তো পারবি না, কারণ এখনো আমাকে ভালোবাসিস। আপনি ভুল ভাবছেন, মানুষের একটা মন আছে যেটা ঠিক থাকতে হয়, কিন্তু আমার মন ভেঙে গেছে। প্লিজ লিমো, আমাকে একটু বোঝার চেষ্টা করো। দেখুন, আপনি এখন যান, আমি ঘুমাবো এখন। ঘুমাতে হবে না, এখন আমার সাথে গল্প করবে। আরে যান তো আপনি। তুই কাকে রাগ দেখাচ্ছিস? আমি কি তোর রাগকে ভয় পাই? একদম চুপচাপ বসে থাক, না হলে খবর আছে। কি করবেন আপনি? কি করব আমি, তাই না? বলেই ধীরে ধীরে আমার দিকে আগাচ্ছে। এ কি, আপনি আবার আমার দিকে এগোচ্ছেন কেন? শিফা কোনো কথা না বলে আমার চোখের দিকে তাকিয়ে আমার দিকে আগাতে লাগলো, আর আমি পিছনে আগোতে লাগলাম। হঠাৎ করে আমি খাটে বেজে বিছানায় শুয়ে পড়লাম। তারপরই শিফা একদম আমার বুকের উপরে পড়ল। আমরা দুজনে একে অপরের দিকে তাকিয়ে আছি। আসলে ওর চোখে চোখ পড়াই আর আমি ফেরাতে পারি না, মেয়েটার চোখে সত্যি মায়া আছে। যখনই আমি ওর চোখের দিকে তাকিয়েছি তখনই আমাকে বশ করে নিয়েছে। হঠাৎ মনে হলো শিফা আমার বুকের উপর, আমি ধাক্কা দিলাম পাশে উঠার জন্য। শিফা ধাক্কার তাল সামলাতে না পেরে খাটের সাথে মাথায় বাড়ি খেলো, সাথে সাথে শিফা খাট ধরে অজ্ঞান হয়ে গেল। আমি তাড়াতাড়ি উঠে শিফার কাছে গেলাম, গিয়ে দেখি মাথা ফেটে রক্ত বের হচ্ছে। আমি তো ভয় পেয়ে গেলাম। শিফা, শিফা, এই শিফা ওঠো। শিফা উঠল না। আমি পানি নিয়ে এসে মুখে মারলাম, কিন্তু শিফার জ্ঞান ফিরল না, আমার চোখ দিয়ে পানি বের হতে লাগলো। এ আমি কি করলাম? আমি আমার ভালোবাসার মানুষকে এত কষ্ট দিলাম, ওকে এখনই হাসপাতালে নিতে হবে বলেই যেন কোলে নিলাম। অমনি আমার গলা ধরল। আমি ওর মুখের দিকে তাকিয়ে দেখি আমার দিকে তাকিয়ে মিটি মিটি হাসছে। আমার রাগ উঠে গেল, কি ভয়টাই না পেয়েছিলাম, তবুও কিছু বললাম না। ওকে বিছানায় বসিয়ে ফার্স্ট এড বক্স এনে ব্যান্ডেজ করে দিলাম। শিফা কিছু বলল না, চুপচাপ তাকিয়েছিল আমার দিকে। এখন যাও তুমি, আর আমি এটা ইচ্ছে করে করিনি, ভুলবশত হয়ে গেছে, তার জন্য আমি দুঃখিত। শিফা কিছু না বলে প্রথমে আমাকে বসালো ওর পাশে। হে মিস্টার, আমাকে নাকি ভালোবাসেন না? আমার জন্য তো চোখের পানি ঠিকই পড়ছে, আর এটা তুমি আমাকে কখনোই করতে চাইবে না, মিস্টেক ছিল একটা, এর জন্য সরি বলতে হবে না। দেখো তুমি এখন যাও, আমার মাথা এখন গরম আছে। তোমার সাথে আজীবন থাকার ইচ্ছে আছে, তাই তোমার রাগের সময় আমি তোমার সামনেই থাকব। এই মেয়েটা সব কথার জবাব রেডি রাখে, যার জন্য ওর সাথে আমি কখনোই কথায় পারি না। আমি জানি তুমি আমার সাথে কখনোই রাগ দেখাতে পারবে না। নিশ্চুপ, শিফা প্লিজ যাও, আমার ভালো লাগছে না। শিফা উঠে আমাকে জড়িয়ে ধরলো। আমি অনেক দুঃখিত, অসুস্থতার নাটক করার জন্য জানি তুমি অনেক কষ্ট পেয়েছো, আমার বিশ্বাস ছিল তুমি আমায় ভালোবাসো, তাই সেটা দেখার জন্যই এমনটা করলাম। তুমি যতই মুখে বলো না কেন, আমি জানি সত্যিই তুমি আমাকে অনেক ভালোবাসো। শিফা এবার আমাকে ছেড়ে দিল, আস্তে আস্তে আমার পায়ের কাছে বসলো। লিমন, আমি জানি আমি তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি ওই শিহাবের জন্য, আমি ওর সাথে সব কানেকশন অফ করে দিয়েছি, আমাকে প্লিজ ক্ষমা করে দাও, আমি তোমার পায়ে পড়ছি। আরে কি করছো পাগলি, ওঠো। শিফা উঠে দাঁড়ালো, সাথে সাথেই আমি জড়িয়ে ধরলাম। আজকে সবচেয়ে বেশি ভয় পেয়েছি, তুমি আমাকে শুধুই কষ্ট দাও। আর এমনটা করবো না, আমি আর কখনো এমন কাজ করবো না যাতে তুমি কষ্ট পাও।